হাই স্মার্ট মার্কেটার্স আপনারা সবাই মোটামুটি জানেন যে প্রায় এক বছর হয়ে গেল আমাদের স্কিল থেকে কোনো লাইভ ব্যাস আসে না তো এখানে আমি একটু অভিজ্ঞতার কথা শেয়ার করি যে আমরা আসলে ব্যাচ ষোলো সতেরো আঠারো এখানে আমরা গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং এই বিষয়গুলো একসাথে করিয়েছিলাম যেখানে আমাদের সাত মাস আট মাস লেগে যেত আর তো এখান থেকে একটা অভিজ্ঞতা যেটা দেখলাম সেটা হলো যে ভর্তি হয়তো মোটামুটি চারশো প্লাস বা পাঁচশো হয়ে যায় তো সেখানে ধরেন গুগল এর শেষের দিকে যে একশো দেড়শো মানুষও থাকে না কারণ হচ্ছে এটা কিন্তু হিউম্যান নেচার মানে একটা আমরা তো ধরেন একাডেমিক পড়াটা পড়ি স্কুল কলেজ ভার্সিটিতে কেন সার্টিফিকেটটা আসায় সার্টিফিকেট না দিলে কেউ ভার্সিটিতে যায় কলেজ স্কুলে কেউ যাইতে এরকম আর কি এছাড়াও একটা সার্টিফিকেট লাগে পড়াশোনা করতে হবে দ্যাটস ওয়াই আর কিন্তু এই জায়গাটা যেখানে এই জায়গাগুলোতে যখন যেখানে আমরা স্কিল ডেভেলপ করি কিসের উদ্দেশ্যে একটা আর্নিং করব সেটা লোকাল মার্কেটে হোক ইন্টারন্যাশনাল মার্কেটে হোক একটা আর্নিং করব যাতে আমাদের মোটিভেশনটা থাকে আর তো সেই জায়গা থেকেই আমরা যে আগের মডেলটা ছিল আমরা গুগল অ্যাডস আলাদা करायতাম ফেসবুক অ্যাডস আলাদা करायতাম ওয়েব অ্যানালিটিক্স এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং আলাদা করাতাম আমরা সেই মডেলটাতেই যাব তো আপনারা জানেন অলরেডি গুগল অ্যাডসের কি অবস্থা আপনারা দেখেছেন বা জানেন মোটামুটি গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস টিকটক অ্যাডস এগুলো হচ্ছে এভারগ্রিন যতদিন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড আছে এর অপরচুনিটি আছে এবং এখানে যেমন কম্পিটিশন বেশি আছে তার মানে কম্পিটিশন যেখানে থাকে অপরচুনিটি আসলে সেখানেই বেশি থাকে ভাই কারণ মার্কেট দখল গুগল তাই না মানে টোটাল ডিজিটাল অ্যাড মার্কেটে তো এখানে লোকজন বেশি থাকবে স্বাভাবিক এই আর তো এখন আমরা আসলে আগের মডেলে চলে যাব আমরা শুধুমাত্র গুগল অ্যাড কোর্সটা নিয়ে আসছি যেটা আমাদের শুরু হবে যেটা আমাদের শুরু হবে 30 ডিসেম্বর থেকে আমরা কোর্স ফি জানেন সব সময় একটু কমই রাখি রেজিস্ট্রেশন ফি আমরা এই বিশ ডিসেম্বরের আগে যারা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য এরপরে হয়তো সাড়ে সাত হাজার টাকা চলে যাবে আমাদের কোয়ালিটি তারপর আমরা অনেক দিয়ে তিন থেকে মাস ত্রিশ ঘন্টা প্লাস হবে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে ওখানে করতে গিয়ে আসলে অনেক বড় হয়ে যায় তো লোকজনও থাকে না অনেক কিছু স্কিপ হয়ে যায় বাট আমরা যখন আগে কোর্স গুলো করাতে হবে একটা সিঙ্গল সিঙ্গল কোর্স তখন ওটাতে আমরা যত ইন ডিটেলস যেতে পারতাম যেতাম আর কি সেই জিনিসগুলোই হবে এখানে আমরা ওইটাই করি এখন আরেকটা জিনিস হলো যে তার মানে কি ওই জিনিসগুলো আপনি শিখবেন না অবশ্যই শিখবেন কিন্তু কিভাবে আমরা গুগল এর মাস্টারিটা একদম শেষ করে ফেলব শেষ করার সাথে সাথে আমাদের যে একটা মাস্টারিং ফাইবার এন্ড আপওয়ার এই কোর্সটা সেই কোর্সটা আমরা এই কোর্সে যারা রেজিস্ট্রেশন করবো তাদেরকে ফ্রি দিয়ে দিব তাহলে তারা গুগল এর মাস্টারি করলো পাশাপাশি এই কোর্সটা করে তারা মাঠে নেমে যাবে প্রথম অবস্থায় বেশি কাজ থাকে না তখন তারা এটা হয়তো একটা দুইটা করে প্রজেক্ট পেতে থাকবে তিন চার মাস পরে বা ছয় মাস পরে কাজ করতে থাকবে পাশাপাশি অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করতে থাকবে সেটা তখন আপনি লাইভও করতে পারেন রেকোডও করতে পারে ধরুন আমরা এর পরবর্তীতে আবার ফেসবুক অ্যাড মাস্টারি করব ফেসবুক অ্যাড মাস্টারির পরে আবার আমরা ওয়েবলাইটি স্কোর্স নিয়ে আসব এরকম করে চলতে থাকবে তাহলে এই মানুষগুলো একটা স্কিল দিয়ে শুরু করলো ফাইবার আপ কোর্স আউট অফ মার্কেট প্লেস এটা করে এসে চলে গেল মার্কেট প্লেসে চলে গেল কাজ করতে থাকলো এই যে তার কাজ করতে থাকলো আমার কথা সে একশো ডলার আর্নিং করে পঞ্চাশ ডলার আর্নিং করে তার মোটিভেশনটা হবে আমি যখন ফিফটি ফাইভ ডলারের কাজ প্রথম পেয়েছিলাম দুই হাজার আঠারো সালের এপ্রিল মে তে তখন কিন্তু যে একটা অনুভূতি থাকে না ফিফটি ফাইভ ডলার মানে ফিফটি ফাইভ থাউজেন্ড ডলার ওই মোটিভেশনটা চলে আসে আর কি হ্যাঁ তো এই জন্য হচ্ছে এখন আমরা গুগল এর মাস্টারি করবো এর পরবর্তীতে আস্তে আস্তে তার হলে ধরে রাখাটা ঠিক আছে স্যার কোর্সের মডিউলে আপনারা জানেন যে আমরা মোটামুটি একদম বেসিক থেকে শুরু করি এরপরে বিভিন্ন ধরনের ক্যাম্পেন স্ট্র্যাটেজি প্ল্যানিং কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন ডিসপ্লে নেটওয়ার্কে টার্গেটিং রিমার্কেটিং হ্যাঁ ভিডিও অ্যাডস শুধুমাত্র ভিডিও অ্যাডস করে আপনি একটা গিক দিতে পারেন শুধুমাত্র পিপিসি করে গুগল সার্চ সার্ট করে পৃথিবীতে এরকম বহু এজেন্সি আছে শুধুমাত্র গুগল পিপির চাষি আমি আমাদের পপির যে ইয়েটা দেখছেন আপনারা প্রথমত দিন শুধুমাত্র গুগল এটস নিয়ে কাজ করে ইভেন ও গুগল এটস কনভার্সন ট্র্যাকিংটা ওর আলাদা দুইটা ছেলে আছে সে করে এরকম আরো উদাহরণ আছে বললাম আর এরপরে আমরা রিমার্কেটিং করবো শিখবো অপটিমাইজেশন অডিট শিখব ঠিক আছে দেন হচ্ছে আমরা গুগল এটস এর কনভার্সন ট্র্যাকিং করবো যেটা ব্রাউজার এবং সার্ভার সাইড বোধ এখানেই হয়ে যাবে এছাড়া আপনারা যেমন এইটা যেমন পাচ্ছেনি এছাড়াও যারা এই মুহূর্তে আমাদের কাজ করতেছে তাদের নিয়ে একটা সেশন থাকবে কিভাবে মার্কেট প্লেস লোকাল মার্কেট আউট অফ মার্কেট কাজ কর্ম করা যায় সেগুলো নিয়ে আমরা একটা সেশন রাখি যারা হচ্ছে আমাদের এই মুহূর্তে মার্কেট কাজ করতেছে আমাদের স্টুডেন্টরা টপ লেভেল আছে তারা এসে এই জায়গাটা কথা ঠিক আছে এবং এই ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিও ক্যাপশনে এই ডিটেলস লিংক এখানে দেয়া থাকবে আপনারা একটু ভালো করে পড়ে নিতে ঠিক আছে আচ্ছা ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে দুহাজার প্লাস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে যারা রেজিস্ট্রেশন করতে চান আমাদের যে ইন্ডিয়ার প্রতিনিধি এবং আমাদের স্টুডেন্ট নাজিবুল আছে নাজিবুলের সাথে কন্ট্যাক্ট করলে প্রসিডিউরটা বলে দিবে আর কি জাস্ট ওখানে পেমেন্টটা করে দিলে মানে এন্ট্রি হয়ে যায় আর কি ঠিক আছে পেটিএম এ এবং ইন্ডিয়ার জন্য আমরা ওই একই আর রাখি আর কি মানে ফাইভ থাউজেন্ড এর আবার কনভার্ট করে ইন্ডিয়া আইএনআর এর কথা ওইটা করার দরকার নাই ঠিক আছে এই আর গতানুগতিক আমরা সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে হয় এবং আমাদের ক্লাসটা ফুললি জুমে হবে প্রতিটা ক্লাসের পরে আমরা প্রত্যেকে দশজন করে করে একটা গ্রুপ করে দিই টিম ওয়ার্ক করার জন্য এবং হচ্ছে প্রতিটা ক্লাস শেষে আমাদের হোমওয়ার্ক গুলো থাকে সেই হোমওয়ার্ক গুলো গ্রুপে দেওয়া হয় সেটা আমরা ফার্স্ট ক্লাসে বলে দিই হোমওয়ার্ক থাকে অ্যাজ ওয়েল এজ একটা টিম করে দেওয়া হয় আর কি ওই টিম একে অপরের মধ্যে তারা ডিসকাস করে হ্যাঁ সাপোর্ট এরপরও না হলে আমরা প্রথম ক্লাসে কিছু না হলে পরবর্তী ক্লাসে প্রবলেম গুলো সলিউশন করে দিই সাধারণত ওরা টিম ওয়ার্ক করেই করে ফেলে আর ঠিক আছে এখন এই করতে কারা ভর্তি হবেন ভাই ওই যে আমরা অ্যাডভান্স অ্যানালিটিক্স এর করতে বলতাম না যে ভাই এটা একটু ইয়া না হলে হবে না আর এখানে মোটামুটি আপনি কম্পিউটার চালাতে পারেন সাধারণ ব্রাউজিং নলেজ আছে হ্যাঁ ইন্টারনেট একটু এক্সেলের অন্তত এক্সেল ওপেন করতে পারলে হবে বাকিটা শিখে যাবেন এমনি আর কি বেশি কিছু তো এক্সেল তো আমাদের

তো সে জিনিসগুলো আমাদের এর মধ্যে থাকবে আর এই হলো মোটামুটি আমাদের কোর্সের বিস্তারিত আর কি আছে আর কোর্সটা যখন করবেন তখন এরকম একটা ফর্ম এই ভিডিও ডেস্ক্রিপশন এবং ইসে থাকবে এই তিনটা নাম্বার দেওয়া আছে বিকাশ রকেট নগদ কোনো ইয়া দিতে হবে না কি বলে মানে উঠানো চার্জ ফার্জ লাগবে না এরকম বলে না আর কি যে বিকাশ ফিটি লাগবে না এটা দিলেই জাস্ট হবে দিয়ে এই ফর্মটা আপনি আপনার নামটা আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন অবশ্যই আপনার যে ওই না ওই নাম্বারটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার প্রফেশনটা কি এবং যে বিকাশ নগদ বা রকেট নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারটা এবং টাকা পাঠানোর পরে সেন্ড মানি করার পরে আপনার ট্রানজেকশন ডিপার্টমেন্ট সেটা দিবেন কমেন্টে আপনি কোনো কিছু লিখতেও পারেন নাও পারেন বা আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটা এখানে লিখে দিতে পারেন দেন সাবমিটে ক্লিক করলে হয়ে গেল দেন আপনার কাছে এরকম একটা মেল যাবে এটা যেখানে হচ্ছে আপনার প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রাইভেট সাপোর্ট গ্রুপের লিঙ্ক এই জিনিসগুলো থাকবে আর কি সাপোর্ট আমি এত হাইলাইট করি না কারণ আমাদের কোর্সগুলো খুব ভালোভাবে করলে এত সাপোর্ট লাগেও না এই আর কি যে কারণে সাপোর্টটাকে এত হাইলাইট আমরা করিও না আর কি ভ্যালু এডেড সার্ভিস নিয়ে মেন প্রোডাক্টের সাথে এত হাইলাইট করি না আর কি আর আমি মনে করি যে আমাদের এই কোর্সগুলো করলে আসলে সাপোর্ট লাগে না ঠিক আছে এরপরও যতটুকু আছে আমাদের কমিউনিটি সাপোর্ট বয় গ্রুপে থাকবে আরকি স্যার আহ করে ফেলুন কথা হবে লাইভ ক্লাস ইনশাল্লাহ